ফ্রেন্ডস, আই অ্যাম পসিবল কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে তোমাদের আজকে আরও একবার ওয়েলকাম। এবং তোমাদের জন্য আজকে আমরা যে ম্যাথামেটিক্সের ডালি সাজিয়ে নিয়ে এসেছি সেটা কিন্তু মেনসুরেশন 3D থেকে সেকেন্ড ক্লাস। আমরা আজকে স্কোন এবং স্পেয়ারের ওপরে কিছু ক্লাস করব এবং হয়তো কিছু ইজি অঙ্ক করবো। তোমরা এর আগেও মেনসুরেশন দেখেছো কতটা ইজি অঙ্ক করি, কেননা আপকামিং পরীক্ষাতে খুব ইজি অঙ্কই আসছে। হয়তো আমরা সিজিএল টায়ার টুর জন্য বা সিজিএল টায়ার ওয়ানের জন্য আমরা আলাদা ভিডিও বানাবো, যখন আমি তার নাম দেবো মিডিয়াম ক্লাস। আপাতত রেল এবং ইনক্লুডিং যে সামনে ছোটোখাটো পরীক্ষাগুলো আসছে সেগুলোর জন্য কিন্তু আমাদের ইজি ক্লাস করলেই হবে। আর এটা আমরা ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে এই ভিডিও আমরা তৈরি করছি তোমাদের। তারপরও যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই 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 হোয়াটসঅ্যাপে জানাতে পারো। আর আজকে আমি অঙ্ক শুরু করার আগে একটা স্পেশাল জিনিস বলছি যে দীর্ঘ ক্লাস 10 পাশ করার পর আজ থেকে প্রায় 8 বছর পর আমি আমার জামাটা খুঁজে পেয়েছি, সেই জামা পরে আজকে আমাদের ভিডিও হবে। তার জন্য একটু চাপ হয়ে গেছে, টাইট হয়ে গেছে, তোমরা বিষয়টা মানিয়ে নিও। 8 বছর পরের জামা তো হয়েছে, এই বড় কথা। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, তো আমরা শুরু করবো আমাদের ফার্স্ট ম্যাথামেটিক্স। হ্যালো ফ্রেন্ডস, তো আমাদের আজকে যে অঙ্কটা করতে হবে সে অঙ্কটা করার আগে আমরা কিছু থিওরিগুলো একটু জেনে নিই, ফর্মুলাগুলো। তোমরা ভিডিওটা পজ করো এবং পজ করে এই ফর্মুলাগুলো সমস্ত কিছু লিখে নাও। আমি একবার ডিকটেশন দিয়ে দিচ্ছি, কারণ যদি হাতের লেখা বুঝতে অসুবিধা হয়। দেখো, যদি আমি কোন করি, কোনের ছবি হচ্ছে এরকম, কোনের একটা এক্সাম্পল দেখো, বার্থডে ক্যাপ। আমরা যে এরকম সুন্দর করে যে ক্যাপগুলো করি, কারোর জন্মদিন টন্মদিন হলে, যেহেতু আমরা করি না বাচ্চারা পড়ে, সেই ক্যাপের উদাহরণটা হচ্ছে কোন, ঠিক আছে। বা বরের টোপর, যারা বিয়ে করতে যায় তাদের যে টোপর সেটা হচ্ছে কোন। কোনের ভলিউম হচ্ছে, আচ্ছা তার আগে জানে না, এডি, এই যে এডি এটাকে বলে হাইট, যাকে আমি এইচ দিয়ে রিপ্রেজেন্ট করছি। ডিসি, ডিসি মানে এই পার্টটা, এটাকে আমি রেডিয়াস বলছি, আর বলছি। আর এসি, এসি বলছি স্ল্যান্ট হাইট। আমরা নতুন আসতে একটা নতুন হাইটের নাম শুনবো, সেটা হচ্ছে স্ল্যান্ট হাইট, বাংলায় বললে তির্যক উচ্চতা, ঠিক আছে। সেটা হচ্ছে এসি বা এবি, যে কোনো একটা, ঠিক আছে। তো সেটাকে আমি এল দিয়ে রিপ্রেজেন্ট করছি। আর হলো তাহলে ভলিউম দাঁড়াবে যেটা 1/3 অফ পাই আর স্কোয়ার এইচ, মানে পাই আর স্কোয়ার এইচ আমরা যেটা আগে চ্যাপ্টারে পড়েছিলাম তার 1/3। আর এল, এল মানে স্ল্যান্ট হাইট হলো রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ এর স্কোয়ার। আর টিএসএ মানে টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া ইজ ইকাল টু পাই আর স্কোয়ার, মানে পুরোটা নিচে পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল। এই পাই আর এল মানে হচ্ছে, এই পাই আর এল, এল তো স্ল্যান্ট হাইট একটু আগে বললাম, আর যেখান থেকে পাই আর স্কোয়ার আর পাই আর এল থেকে পাই আর যদি কমন নেয় তাহলে আর প্লাস এল। তোমরা এইভাবে মনে রাখতে পারো অথবা এইভাবে মনে রাখতে পারো। আজকে আমরা আরও একটা জানবো যেটা পড়বো, সেটা হচ্ছে স্পেয়ার। স্পেয়ার মানে গোলক, বাংলায় বললে গোলক। একটা উদাহরণ দেখো, তোমরা প্রত্যেকে আমরা ফুটবল খেলি, ফুটবল আমরা এখন চ্যাম্পিয়ন্স লিগ চলছে, এরপরে বিভিন্ন রকম লিগ শুরু হবে, সারা বছর ধরেই ফুটবল খেলা চলতে থাকে। সেই ফুটবলের লিগে সেই ফুটবল হচ্ছে স্পেয়ার। এই এই স্পেয়ার কী হচ্ছে, স্পেয়ারের রেডিয়াস যদি আমি আর ধরি, তাহলে দেখো এই দিকে আর হলে এটাও কিন্তু আরই হবে, তাহলে ভলিউম কত হবে 4/3 অফ পাই আর কিউব। আর টিএসএ মানে টোটাল সারফেস এরিয়া হবে 4πr². হ্যাঁ, ঠিকই ধরেছো। আর রেডিয়াসটাকে কিন্তু আমি আর বলছি এখানে। আর যদি হেমিস্ফিয়ার করি, অর্থাৎ এখান থেকে যদি কেটে বাদ দিয়ে ফেলে দিই অর্ধেকটা, তাকে বলে হেমিস্ফিয়ার। এই হেমিস্ফিয়ারের ভলিউম হবে 2/3 অফ পাই আর কিউব, অর্থাৎ এইটার অর্ধেক, 4/3 থেকে হাফ করে দিলাম 2/3। আর টোটাল সারফেস এরিয়া হয়ে যাবে 3πr². এবার অনেকে বলতে পারে কেন 3πr², 2πr² নয় কেন? কারণ দেখো এর অর্ধেক তুমি বলো 4πr², তাহলে অর্ধেক পরে তো 2πr² আসার কথা। কিন্তু সমস্যাটা কী, দেখো এইটুকু জায়গা হচ্ছে 2πr² প্লাস নিচে একটা πr² আছে, সেটার জন্য একটা πr², টোটাল হলো 3πr². এই একটা উদাহরণ হচ্ছে, আমরা প্রত্যেকে যে মুড়ি খাই, মুড়ি সেটার জন্য হচ্ছে বাউল লাগে, ঠিক আছে। কেউ অনেকে জল খায়, কেউ বা মাছ পোষে, বিভিন্ন রকম জিনিসপত্র করে, সেই বাউল, বাউল হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে। তাহলে আমরা অঙ্কে যাচ্ছি, প্রথম অঙ্কটা আমরা করবো, তোমরা পজ করে ভিডিও এইটা পুরোটা টুকে নাও, কারণ ফর্মুলা না জানলে কিন্তু খুব প্রবলেম হবে আমার বলতে। নেক্সট অঙ্ক শুরু হচ্ছে, তাহলে আমাদের আছে ফার্স্ট অঙ্ক। দেখো বলছে, দ্য হোল সারফেস এরিয়া অফ এ সলিড হেমিস্ফিয়ার উইথ দ্য লেন্থ অফ 7 সেন্টিমিটার রেডিয়াস, এই 7 সেন্টিমিটার রেডিয়াস যদি যেটা আমি হেমিস্ফিয়ার তৈরি করি, তাহলে তার কী হবে, সারফেস এরিয়া কত হবে। আমরা কী জানি, হেমিস্ফিয়ারের সারফেস এরিয়া হচ্ছে 3πr², 3×π×, আর এর মান দেখো বলেছে 7, তাহলে 7×7, তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের 21×7π, তাহলে 7×7 = 14, 147π।
দেখো আমাদের পরের অঙ্ক বলছে ইফ দ্য রেশিও অফ কার্ভ সারফেস এরিয়া অফ টু সলিড স্ফিয়ার ইজ 16:9 দেন ভলিউম রেশিও ইজ হোয়াট। তার মানে কি বলছে, দুটো স্ফিয়ার স্ফিয়ারের আমাদের মানে গোলকের ভলিউম রেশিও মানে কি রেশিও না সারফেস এরিয়া রেশিও বলেছে 16:9, তাহলে এরিয়া রেশিও কত 16:9, তাহলে বলো তো রেডিয়াস রেশিও কত হয়ে যাবে, অবশ্যই √16:9, কারণ একক একক মানে ইউনিট, দেখো এরিয়ার ইউনিট যদি স্কোয়ার হয় সেমি স্কোয়ার তাহলে রেডিয়াসের কিন্তু অলওয়েজ সেমি হয়, তাহলে কত হলো 4:3, আর ভলিউম রেশিও তাহলে কত হয়ে যাবে 4³:3³, তাহলে 64:20। দেখো ফ্রেন্ডস আমাদের পরের অঙ্ক বলছে ইফ দ্য ডায়ামিটার অফ আ বল ইজ 7 সেন্টিমিটার ফাইন্ড হাউ মেনি কিউবিক সেন্টিমিটার অফ আয়রন দেয়ার, তার মানে এর মধ্যে কতটা আয়রন আছে। আচ্ছা আয়রন আছে মানে এর মধ্যে কি আছে, এর ভলিউম বার করতে হবে মানে কতটা ভলিউম আছে, তাহলে ভলিউম ইজ ইকুয়াল টু 4/3 πr³, তার মানে 4/3 π, আর মানে কত 7 × 7 × 7, তাহলে দাঁড়ালো যেটা 4/3 × 22/7 × 7 × 7 × 7, এই একটা 7 একটা 7 কেটে দিই, তাহলে অ্যান্সার হচ্ছে দাঁড়াচ্ছে আমাদের 4/88 × 49/3। দেখো আমাদের ফ্রেন্ডস আমাদের পরের অঙ্ক আমাদের কি বলছে, বলছে হাউ মেনি মার্বেলস উইথ লেন্থ 1 সেন্টিমিটার রেডিয়াস মে বি ফর্মড বাই মেল্টিং এ সলিড স্ফিয়ার অফ আয়রন 8 সেন্টিমিটার রেডিয়াস। তার মানে কি বলেছে, 8 সেন্টিমিটার রেডিয়াসের একটা স্ফিয়ার মানে ফুটবল, সেই ফুটবলটাকে আমি গলিয়ে ফেলেছি দিয়ে মানে আয়রনের ফুটবল আর কি, এই ফুটবল সেই ফুটবল নয় তুমি যে ফুটবল ভাবছো, ঠিক আছে তো, আর তাহলে কতগুলি 1 সেন্টিমিটার রেডিয়াসের আমি আবার ছোট ছোট আয়রনের ফুটবল বানাতে পারবো সেটা বুঝছে না, আরে অদ্ভুত বিষয়, কি করা যায় দেখা যাক। দেখো তার মানে কি, আয়তন আমাদের কি গলাচ্ছি, ভলিউম গলাচ্ছি, ভলিউম ভলিউম মানে 4/3 π আর কি, এটাই গলিয়ে বড় হাতে আর করলাম। দেখো এক্স খানা আমি ছোট ছোট 4/3 π আর কিউ বানালাম, হলো পাই পাই কেটে দিই, 4/3 4/3 কেটে দিই, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে √r³, বড় হাতের √r³ মানে কত 8 সেন্টিমিটার মানে 8³, আর ছোট হাতের মানে কত 1 সেন্টিমিটার মানে 1³, আমাদের অ্যান্সার হচ্ছে 5/2। দেখো আমাদের পরের অঙ্ক 5 নম্বর অঙ্কটা কি বলেছে, দা স্পিয়ার্স মেড অফ কপার অফ রেড আই 3-5 সেন্টিমিটার আর মেল্টেড অ্যান্ড লার্জ স্পিয়ার ইজ মেড, মানে আর মানে পরে বলছি রেডিয়াস অফ দ্য লার্জ স্পিয়ার ইজ, মানেটা দাঁড়াচ্ছে এটা যে তিনটে ছোট ছোট স্পিয়ার আছে যাদের রেডিয়াসগুলো হচ্ছে 1, 3, 4, 5, তাহলে যে এইটা গলিয়ে যেটা বড় যে স্পেয়ার তৈরি হবে সেই বড় স্পেয়ারটা বিরাট রেডিয়াসটা কত, এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। যাই হোক একটু ছেলে খেলার মধ্যে নোংরা করছি, তাহলে দেখো টোটাল এর টোটাল ভলিউম কত হবে 4/3 π/3³ √5³, অনেকে জিজ্ঞেস করবে কেন এইভাবে করলাম, কারণ দেখো সবগুলোকে দেখো 4/3 π/3 + 4/3 π/3 + 4/3 π/3, তিনটে কি করেছি যোগ, তাই 4/3 π আমি কমন নিয়ে নিয়েছি আর কিউবগুলো আমি যোগ করেছি, ঠিক আছে। তাহলে দেখো কত হলো 4/3 π/3³ = 27 4³ = 64 5³ = 125, কারোর অসুবিধা নেই। তাহলে দেখো 4/3 π 7^4 = 11 আর 5/16, হাতে আমার 1, 2^3 = 4, 5^6 = 11, 1^2 = 216, যেটা মানে কি 4/3 π × 6³, তাহলে আমাদের যে রিকোয়ার্ড রেডিয়াস কত দাঁড়ালো 6 সেন্টিমিটার।
দেখো বলছে ইফ টু স্ফিয়ার অফ রেডাই 1 সেন্টিমিটার অ্যান্ড 6 সেন্টিমিটার আর মেল্টেড অ্যান্ড এ হলো স্ফিয়ার, এই হলো স্ফিয়ার বিষয়টা কি পরে বোঝাচ্ছি, হলো স্ফিয়ার উইথ থিকনেস 1 সেন্টিমিটার ইজ মেড, দেন রেডিয়াস ইজ কত। আচ্ছা তার মানে কি বলছে যে হলো স্ফিয়ার তার যে রেডিয়াস মানে ইনার রেডিয়াসটা কত, এটা তোমার জানতে চাইছে, ঠিক আছে। তো আমি প্রথমে গলিয়েছি তাহলে যে আয়তনটা পেলাম এটাই কার সাথে সমান বলেছে, দেখো হলো স্ফিয়ার, হলো স্ফিয়ার মানে হচ্ছে এরকম পুরোটা থেকে আমি যদি দেখো এই পুরোটা থেকে এই পুরো মালটা থেকে যদি আমি এই মালটাকে ফেলে দিতে পারি তাহলে এই যে মালটা চলে আসবে তাকে বলা হচ্ছে হলো স্ফিয়ার, ঠিক আছে। তাহলে পুরোটা মানে কত, 4/3 পাই, আমি ছোট ছোটটাকে আমি আর ধরছি রেডিয়াস, তাহলে আর প্লাস 1 তার হোল কিউব মাইনাস আর তার হোল কিউব, কেন করলাম আগের অঙ্কের মতোই, দেখো ঠিক সেম টু সেম আগের অঙ্ক, 4/3 পাই 1 কিউব প্লাস 6 কিউব এটা টোটাল আয়তন, আর এদিকে হচ্ছে 4/3 প্লাস পাই এইটা হচ্ছে কি আর প্লাস 1 তার হোল কিউব মাইনাস আর কিউব, পুরোটা থেকে আমি আর এর কিউব ওটা ফেলে দেবো, ইজ ইকুয়াল টু দিয়ে দুদিকে কেটে দিই, তাহলে এখানে আসছে কত 217 আর এখানে আসছে আর প্লাস 1 হোল কিউব মাইনাস আর কিউব হলো। তাহলে এবার এটাকে আমরা এখান থেকে আমরা কি করবো আর এর মান আমরা সলভ করবো। এবার দেখো পরীক্ষালে তুমি কখনো আর এর মানটা সলভ করবে না, ঠিক আছে, পরীক্ষালে তুমি কখনো অপশান চেক করবে আর এর যে মানগুলো পরীক্ষালে দিয়ে দেবে সে কোন অপশান চেক করে এটা আসছে, ঠিক আছে। আমরা এরকম অপশান চেক করে আমরা দেখেছি আর এর মান আসছে 9, ঠিক আছে। তো তাহলে আর এর মান হচ্ছে 9, তাহলে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার হচ্ছে ইনার সেন্টিমিটার যেটা রয়েছে সেটা হচ্ছে 9 সেন্টিমিটার। আচ্ছা 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 একটু আমরা একটু কোথাও না কোথাও ভুল হলো, 8 হবে, 8 আমরা আর প্লাস 1 আর এর মানটা হবে 8, তার মানে ইনার রেডিয়াসটা হবে আর, আর আউটার রেডিয়াস যেটা রয়েছে সেটা কিন্তু হবে 9, ঠিক আছে, মানে এক বেশি। চলো দেখো ইফ দ্য রেশিও অফ হাইটস অফ আরসিসি, আমরা আরসিসি মানে কিন্তু এখন থেকে বুঝবো আরসিসি মিন রাইট সার্কুলার কোন, ছটে করেছে ইস টু থ্রি আর রেডাই হচ্ছে 3:5, ভলিউম রেশিও কত, দেখো ভলিউম মানে আমরা কি শিখেছিলাম 1/3 অফ পাই আর স্কোয়ার এইচ, এই 1/3 পাইটা কোনো ভ্যালু নাই কারণ এগুলো ভলিউম যখন আমরা অনুপাত করবো তখন এর কোনো ভ্যালু নেই, আলটিমেটলি আর স্কোয়ার এইচ, তখন R1 স্কোয়ার H1 বাই R2 স্কোয়ার H2, এটাই হচ্ছে V1 বাই V2, ঠিক আছে। R1 বাই R2 দেখো রেশিও অফ রেড ডি কত বলেছে 3/5 তাহলে স্কোয়ার, আর H1 বাই H2 মানে কত বলেছে 2/3, হয়ে গেল অ্যান্সার, এটাই আমাদের 3 স্কোয়ার মানে হচ্ছে 9 × 2 = 18 আর এখানে হলো 5 স্কোয়ার 25 × 3 এটা দিয়ে এটা কাটলে 3, আমার রিকোয়ার্ড অ্যান্সার 6/25। কি বলতে 77 মিটার স্কোয়ার ত্রিপল ইজ রিকোয়ার্ড টু মেক এ আরসিসি টেন্ট, আরসিসি টেন্ট মানে হচ্ছে রাইট সার্কুলার কোন টেন্ট, স্ল্যান্ট হাইট বলেছে কত 7 মিটার, বেস এরিয়া কত, বা টেন্ট কিরকম হয়, তোমরা যারা বিভিন্ন জায়গায় ট্রেক করো তারা টেন্ট সম্পর্কে খুব ওয়াকিবহল, ঠিক আছে। তো এবার দেখো টেন্টে কিন্তু এইটুকু জায়গা কিন্তু কোনো কাজ হয় না, এখানে কিন্তু আমাদের কিন্তু কোনো রকম টেন্ট তৈরি হয় না, টেন্ট তৈরি হয় শুধুমাত্র এই জায়গাটায়, ঠিক আছে। তাহলে এই জায়গাটা মানে কি পাই আর এল এর তৈরি হচ্ছে, আচ্ছা পাই আর এল মানে কত বলেছে 77, এল মানে কি স্ল্যান্ট হাইট, পাই মানে 22/7 ইন্টু আর মানে আর, এল মানে হচ্ছে 7, এটাই বলেছে 77, এই 77 কেটে দিই, আর মানে দাঁড়ালো 77/22 অর 11 দিয়ে কাটলে 7/2, বেস এরিয়া, বেস এরিয়া, এরিয়া মানে কত, এবার দেখো বেসের এরিয়া কত, মানে আমরা কি জানি বেস মানে কি একটা সার্কুলার, সার্কুলার জায়গা, সার্কেল, সার্কেল মানে কি পাই আর স্কোয়ার, পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, দেখো আমরা এটা কাটি 11, একটা 7 কেটে দিলাম, তার মানে 77/2 অর 37.5, এটাই হচ্ছে আমাদের এরিয়া। দেখো ইন এ আরসিসি টেন্ট 11% ক্যান স্টে
for each person 4 meter square space in the base and 20 meter cube air are required. Height of the tent is what? এবার দেখো কি বলছে, একটা আরসিসি টেন্ট রয়েছে আমাদের, সেই টেন্টে 11টা মানুষ থাকতে পারে এরকম একটা টেন্ট বানিয়েছি আমরা। প্রতিটা পার্সেলটার জন্য 4 মিটার স্কয়ার করে আমাদের জায়গা রয়েছে অ্যান্ড বেসে, এবং 20 মিটার কিউব করে এয়ার রয়েছে প্রত্যেকের জন্য। তাহলে দেখো আমার 11টা পার্সেল, 11টা পার্সেলের প্রতিটার জন্য কত করে জায়গা রয়েছে, 4 মিটার কিউব করে জায়গা রয়েছে। তাহলে 4 মিটার স্কয়ার করে, তাহলে মোট জায়গা কত রাখবে, 4 × 11, 4 × 11 মানে 44, এত মিটার স্কয়ার জায়গা লাগবে। এই 44 মিটার স্কয়ার জায়গাটাই কি হয়ে যাচ্ছে আমাদের, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, পাই আর স্কয়ার। এই যেটা খুঁজছিলাম আমি সেটা হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে, বেসটা। তাহলে মান বসাও 22/7 × r² = 44, এটা দিয়ে কাটো, r² = 14, এটা আমি মান পেলাম। আচ্ছা আর কি বলেছে, 20 মিটার কিউব এয়ার রিকোয়ার্ড। আচ্ছা এয়ার কোথায় থাকে বাবু, বাবু এখানে এয়ার থাকে, ঠিক আছে। তো তাহলে এই এয়ার থাকে হচ্ছে ভলিউমের মধ্যে, ভলিউম মানে কি, 1/3 πr² h। আচ্ছা ভলিউমটা দেখো বলে দিয়েছে, দেখো প্রতিজনের জন্য দরকার কত করে, 20 করে। তাহলে 11 জনের জন্য মোট ভলিউম কত, 20 × 11, 1/3 × π মানে 22/7। এই যে স্পেশাল মোছার জিনিস আমাদের আলোর জন্য, শুধুমাত্র আলোকে খুশি করার জন্য আমরা এই জায়গাটা রেখেছি, এই যে এই যে মোছার জন্য আমাদের, ঠিক আছে। তো যাই হোক, ইন্টু আর স্কোয়ার মানে 14 × h, আমি জানি না তো ভালো কথা, এটা দিয়ে কেটে দিই 2, এটা দিয়ে কেটে দিই 2, এই 2 × 2 = 4 কেটে দিয়ে 5, তাহলে 8 = 5 × 3 = 15, আমাদের অ্যান্সার হচ্ছে 15 মিটার। দ্য বেস এরিয়া অফ আরসিসি ইজ 22 মিটার অ্যান্ড দ্য হাইট 7 মিটার, ফাইন্ড দ্য এক্সপেন্ডিচার অফ কালারিং দ্য কার্ভ সার্ফেস এরিয়া অ্যাট দ্য রেট ₹1/m². ভালো অঙ্ক বেলো, বেশ ভালো। তাহলে কি করবো, দেখো বেস এরিয়া কত বলে দিয়েছে, 22 মিটার, ঠিক আছে। তো আর হাইট কত বলে দিয়েছে, 7 মিটার, আর এক্সপেন্ডিচার। আচ্ছা দেখো এইবার দেখো, πr² সেটাই কত বলে দিয়েছে, 22। কি সুন্দর সংখ্যা দেখো দিয়ে দিয়েছে পরীক্ষায়, একেবারে কেটে জলের মতো সহজ হয়ে যাচ্ছে। দেখো r² = হলো 7, আর r = হলো √7, মানে রেডিয়াস পেয়ে গেলাম √সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। আচ্ছা আর হাইট কত বলে দিয়েছে, দেখো 7 সেন্টিমিটার, বাহ এটাও খুব ভালো। ফাইন্ড দ্য এক্সপেন্ডিচার অফ কালারিং দ্য কার্ভ সার্ফেস এরিয়া, আচ্ছা কার্ভ সার্ফেস এরিয়া দেখো কোনটাকে বলে, কার্ভ সার্ফেস এরিয়া, এই যে মালটা আছে এটা কিন্তু কার্ভ সার্ফেস এরিয়া, এই মালগুলো কিন্তু কার্ভ সার্ফেস এরিয়া নয়, নিচের মালটা কিন্তু আমি কার্ভ সার্ফেস এরিয়া বলতে পারছি না, শুধু সাইড দিয়ে যে মালটা ঘুরছে সেটা হচ্ছে কার্ভ সার্ফেস এরিয়া। তাহলে কার্ভ সার্ফেস এরিয়ার ফর্মুলা কি, πr(l), পাই মানে কত, 22/7, r মানে কত দেখো √7, l মানে কি √r² + h² তাহলে 22/7 √7 r এর মান কত দাঁড়িয়েছে, r² এর মান কত দাঁড়িয়েছে, 7 প্লাস h² এর মান কত, 49, তাহলে 22/7 √7 √ এটা কত দাঁড়াচ্ছে, 56, তাহলে অ্যান্সার হচ্ছে 22 √7 √56/7, এখন অ্যান্সার আসবে। এইটা হলো আমাদের টোটাল কার্ভ সার্ফেস এরিয়া, ঠিক আছে। তো আচ্ছা এইবার এটা কি বলেছে, প্রতি কার্ভ সার্ফেস এরিয়াতে 1 টাকা করে খরচা পড়ছে কালারিং এর জন্য, তাহলে টোটাল এক্সপেন্ডিচার আমার কত টাকা খরচা পড়ছে। দেখো নিচ থেকে আসছে, ক্যামেরাম্যানকে একটু অনুরোধ করা হচ্ছে নিচটা ভালো করে দেখানোর জন্য, ঠিক আছে। তো 22/7 √7 × 156 এত টাকা, একটু ভুল হয়ে যায়, 156 না, 7 × 56 মানে জাস্ট এইটা গুণ, ঠিক আছে, আর × 1 আছে তাই জন্য আমরা হিসাব করলাম না। তাহলে 22/7 √7 × 56 যেটা আসবে তোমরা ওটাই অ্যান্সার করে নেবে। আজকে আমাদের আমরা লাস্ট অঙ্ক করবো, ঠিক আছে, 10 নম্বর অঙ্কটা করবো, মানে কিপিং দ্য রেডিয়াস অফ আরসিসি মানে রাইট সার্কুলার কোন ইজ সেম ইফ দ্য
হাইট ইজ ইনক্রিজ টুয়াইস দেন ভলিউম ইনক্রিজ বাই হোয়াট পার্সেন্ট। তার মানে কি বলছে, বলছে আমাদের যদি কোনো একটা রাইট সার্কুলার কোন নেওয়া হয় তার কি সমান রেডিয়াসটা কোনো রকম চেঞ্জ করা হচ্ছে না, জাস্ট হাইটটা দ্বিগুণ করে দেওয়া হচ্ছে, তাহলে ভলিউম কতটা চেঞ্জ করবে। দেখো প্রথমে আমি যদি ভলিউম ধরি তাহলে কি ছিল, ওয়ান থার্ড অফ পাই আর স্কোয়ার এইচ ছিল, আর এখন ভলিউম কত হয়ে গেছে, ওয়ান থার্ড অফ পাই, আর এর কোনো মানের চেঞ্জ হয়নি, জাস্ট চেঞ্জ হয়েছে কিসে, ভলিউম হাইট, হাইট হয়ে গেছে টু এইচ। তাহলে আলটিমেটলি দেখো টু ইন্টু ওয়ান থার্ড অফ পাই আর স্কোয়ার এইচই রয়েছে, এইটা মানে কি আগের ভলিউম, তাহলে ভলিউম ইনক্রিজ বাই, দেখো তাহলে আগে যদি ভলিউম যদি দেখো আগে ভলিউম যদি হতো এক, এখন ভলিউম কত হয়ে গেছে দুই, তাহলে ইনক্রিজ কত করলো এক, আর ইনক্রিজ পার্সেন্ট কত করলো, একদম লাভ ক্ষতির মতো অঙ্ক, এক একের মধ্যে ইনটু হান্ড্রেড পার্সেন্ট।